দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা বিষয়ক বিটিভি নিয়মিত আয়োজন সুখী পরিবার অনুষ্ঠানে। প্রকৃতি যেখানে যেমন, জীবনও সেখানে ঠিক তেমন। বাংলাদেশের পাহাড় ঘেঁষে একটি জেলা খাগড়াছড়ি। দর্শক, আজ আমরা এসেছি খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সার্বিক সেবা কার্যক্রম উপভোগ করার জন্য। চলুন তাহলে ঘুরে দেখা যাক। বাংলাদেশের অগ্রযাত্রা আজ সারা বিশ্বের কাছে এক সাফল্য গাথা গল্প। পরিবার পরিকল্পনা গ্রহণে, নানান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে, জনস্বাস্থ্যের উন্নয়নে ইতোমধ্যেই বাংলাদেশ সহস্রাব্দের লক্ষ্যমাত্রা এমডিজি অর্জন করে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে দীপ্ত শপথে এগিয়ে চলেছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় মা ও শিশু মৃত্যুর হার সহনীয় পর্যায়ে এনে জনসংখ্যা বৃদ্ধির হারও প্রতিরোধ করতে সক্ষম হয়। আর এ সকল সফলতায় জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তেমনি একটি জেলা হচ্ছে খাগড়াছড়ি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র। দুর্গম পাহাড় বেষ্টিত ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ জেলা খাগড়াছড়ি। এ জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের বসবাস। এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা দেয়া ও নেয়া এক প্রকারের কষ্টসাধ্য ছিল। এই জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়াতে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা অনেকটা সহজলভ্য হয়ে উঠেছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আপনি আজকে কোন সেবাটা নিতে আসছেন? আজকে যে আমি এখন বর্তমানে গর্ভবতী, এই জন্য চেক আপ এবং ডাক্তারের কাছে আসছি। এই যে এখানে আপনি চেক আপ করাতে আসছেন, তো এখানে সেবাটা আপনি কেমন পাচ্ছেন? সেবাটা সরকারি হিসাবে যেভাবে আমরা চাইতেছি সেভাবেই পাইতেছি। কোনো সমস্যা হয় বা ওটা সমাধান না হয় আবার আসি, আসা দেখা করি, এভাবে আমরা সেবাটা গ্রহণ করি আর কি। তো এখানে তো আপনি সিজার করিয়েছেন, কেমন লেগেছে আপনার? হ্যাঁ, ভালো লেগেছে। ওনাদের সেবাটা সম্পর্কে একটু। সব কিছু ভালো। এখানে আমি সিজার করে গেছি এখান থেকে 5 দিন। এরপরে আমি শিলে কাটছি ডিগনালা মেডিকেলে, 4 বার আসছি আমি এখানে 2 দিন পরে করে। আমি এসে ড্রেজিং করে গেছি, আজকেও আসছে ড্রেজিং করার জন্য। এখন ড্রেজিং করেছি, এখন ম্যাডামের সাথে আবার দেখা করবো, ওষুধ নাকি পাল্টাই দিই। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ব, প্রসব উত্তর, প্রসবকালীন 24 ঘন্টা স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান ডেলিভারি সেবা প্রদান করা হয়। নবজাতকের সেবা, 5 বছর বয়সী শিশুদের সাধারণ সেবা, ইপিআই সেবা, যৌনবাহিত রোগের সেবা, জরায়ু ও স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ সেবা, পরিবার পরিকল্পনার স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি সেবা, পুষ্টি সেবা ও কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়ে থাকে। আপু, আপনি কি এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সবসময় সেবা নিতে আসেন? জি। তো কোন ধরনের সেবাটা নিচ্ছেন বা আজকে কোন সেবাটা নিতে আসছেন? আজকে আমি কোভারটি নিতে আসছি। তারপর আমি তো মানে পিল খাইতে পারি না, মাথা ঘোরা, এমন সময় বমি বান্ধব লাগে, কারণে আজকে আইসি মানে কোভারটি নেওয়ার জন্য আর কি। ভালো চিকিৎসা দেয়, একদম ভালো। কিন্তু সিস্টার যারা আসে বা ডাক্তার আশুতোষ বা সুবর্ণা ম্যাডাম, মানে এদেরকে সাথে আমি পরিচিত আছি, যা এরা এদেরকে মানে বলি সমস্যা হলে এরা মানে ভালো চিকিৎসা দেয়। প্রতিদিন অনেক রোগী এই কেন্দ্রে সেবা নিতে আসেন। আগত রোগী, বিশেষ করে গর্ভবতী নারীদের নিয়মিত চেক আপ ও পরামর্শ প্রদান করা হয়। নবজাতকের যাবতীয় সেবাসহ কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নিয়মিত কাউন্সেলিং করা হয় এবং তাদের ওজন ও উচ্চতা মাপা হয়। তোমার গোপনীয় যে কোনো কথা তুমি বলতে আসতে পারবা। তোমার শরীরে শারীরিক যেসব পরিবর্তনগুলো হচ্ছে, এখন যেসব পরিবর্তন হয়, সাধারণত 13 থেকে 19 বছর বয়সে এই পরিবর্তনগুলো হয়ে থাকে, কেমন? এই পরিবর্তনগুলোর যে কোনো কিছু তোমার সমস্যা হলে তুমি আমাদের কাছে চলে আসবা। গোপনে তুমি আমাদেরকে কথা বলতে পারবা, আমাদের কাছে সেই সেবাটুকু নিতে পারবা। পরিবার পরিকল্পনা সেবায় স্থায়ী পদ্ধতি সহ স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী খাবার বড়ি থেকে কন্ডোম ব্যবহার, জন্মনিরোধক ইনজেকশন, কপারটি ইমপ্ল্যান্ট সেবা নিয়মিত প্রদান করা হয়। আমি এখানে একটা ক্লায়েন্টকে
অস্থায়ী দীর্ঘমেয়াদী আইইউসিটি দেওয়ার জন্য রেডি হয়েছি এবং আমি ক্লায়েন্টকে মোটিভেশনও করছি। সে অস্থায়ী দীর্ঘমেয়াদী আইইউসিটির মেয়াদ 10 বছর, সে কমপক্ষে 4-5 বছর সে আইইউডি ব্যবহার করবে, তারপরে সে একটা বাচ্চা নেবে। এখন তার বাচ্চার শেষ বাচ্চার বয়স হয়েছে 3 বছর, সে বলতেছে 2টা বাচ্চা আছে আর একটা বাচ্চা সে শেষে নেবে, কিন্তু এখন আমি একটা অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতি নিতে চাই। তো আমরা আমাদের অস্থায়ী দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে ইমপ্ল্যান্ট আর আইইউসিটি, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো আমি ওকে মোটিভেশন করছি, সে এখন কপারটি নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করছে। আমি তাকে কপারটি পড়ানোর জন্য যন্ত্রপাতি এবং আমি রুম থেকে আরম্ভ করে যন্ত্রপাতি এবং ক্লায়েন্ট নির্বাচন করে এখন তাকে আমি একটা আইইউসিটি কপারটি পড়াবো। আগত রোগীরা এ সকল সেবায় এই কেন্দ্রের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং যে রোগী পরিবার পরিকল্পনার যে পদ্ধতি তার নিকট স্বাচ্ছন্দ্য বোধ হয় তারা আবার পুনরায় সে পদ্ধতি গ্রহণ করতে আসেন। এটা একটা দীর্ঘমেয়াদি পদ্ধতি, এটা সাধারণত 2 রড বিশিষ্ট, এটা 3 বছর মেয়াদি পদ্ধতি। এই পদ্ধতি অত্যন্ত নিরাপদ একটা পদ্ধতি, এ মা আগে পড়িয়েছিল, এই জন্য এ মা এখন রিমুভ করে আবার পড়বে। ওর ও এত বেশি স্যাটিসফাইড এই পদ্ধতির ব্যাপারে যার কারণে সে পুনরায় আবার পড়তে আসছে। কপারটিতে যেমন সুতা দেখা চেক করার একটা বিষয় থাকে, এটাতে সেই 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 চেক করার বিষয় আর এখানের মধ্যে থাকছে না। অত্যন্ত সহজ একটা পদ্ধতি, মারা হাতে পড়বে, এইটা রিমুভ করা হয়ে গেছে। সে 1 রড বিশিষ্ট পড়েছিল, এখন সে পড়বে 2 রড বিশিষ্ট, 3 বছর মেয়াদি পদ্ধতি। এই পদ্ধতিতে পড়ার পরে ওর শারীরিক যেমন কোনো সমস্যা হয়নি, ও অত্যন্ত সুস্থভাবে তার কার্যক্রম চালাতে পেরেছে। এই পদ্ধতির সুবিধা হলো, এই কপারটিতে যেরকম প্রতিদিন সুতা চেক করতে হয়, এটাতে কোনো কিছু চেক করতে হয় না। যেহেতু হাতে চোখে ইজিলি দেখা যায় সেটার কোনো সমস্যা হচ্ছে কি না, তারপর তার শারীরিক কোনো পরিবর্তন, যেমন পিল খেলে যেসব সমস্যা হয়, মাথা ঘুরায়, বমি বমি লাগা, এই পদ্ধতিতে সেরকম কোনো শারীরিক সমস্যা দেখা যায় না। ডেলিভারি সেবায় এখানে একটি অপারেশন থিয়েটার রয়েছে এবং প্রসূতি মা ও নবজাতকের জন্য শয্যা রয়েছে, যেখানে প্রসূতি ও নবজাতকেরা প্রয়োজন মতো অবস্থান করতে পারে পরিবারের অন্যান্য সদস্য সহ। খালে বাবু কে হয়? নানি। সিজার হয়েছে? কবে হয়েছে? গতকাল। এখানে কি এর আগে নিয়ে এসেছিলেন? নিয়ে আসা হয় না, আর অন্য হাসপাতালে রাখছিলাম, ওখানে হাসপাতাল আছে, তো ওখানকার বলছে যে সদর হাসপাতালে নিয়ে এলাম, এখানে নিয়ে আসছি গতকাল। প্রথম বাচ্চা নিশ্চয়ই? তো কী সমস্যা হয়েছিল যে সিজার করতে হয়েছে? 2 দিন ব্যথা করছে, আগে চেক আপ করে ভালো ছিল, তারপর 2 দিন ব্যথা করার পরে সিজার করতে হয়েছে আর কি। মা ও শিশুদের পুষ্টি সেবা বিষয়ে এই কেন্দ্রে নিয়মিত কাউন্সেলিং করা হয়। খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিতে প্রায় সময় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পর্যবেক্ষণ ও পরিদর্শন করতে আসেন। তারা রোগীদের সাথে মত বিনিময় করেন এবং আগত রোগীরা তাদের মতামত ব্যক্ত করেন। এই খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কি ধরনের সেবাগুলো দেয়া হচ্ছে এবং এখানে মানে রোগীদের কাছ থেকে আপনারা সাড়াটা কেমন পাচ্ছেন? খাগড়াছড়ির মা ও শিশু কল্যাণ কেন্দ্র মা ও শিশুদের কল্যাণে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে এখানে কাজ করছে। এখানে মাদের জন্য গর্ভবতী মাদের প্রসবপূর্ব চেক আপ, যেটা আমরা এএনসি সেবা বলি, তার ব্যবস্থা আছে। তারপর এখানে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান করার ব্যবস্থা আছে। তারপর প্রসব পরবর্তী পিএনসি সেবা দেওয়ার ব্যবস্থা আছে। এ পর্যন্ত প্রতি মাসে আমরা দেখি যে প্রায় 70-80টা নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন হয়ে থাকে। তো আমরা চেষ্টা করছি এটাকে আরও ডেভেলপ করার জন্য, যাতে এই খাগড়াছড়ির মতো প্রত্যন্ত এলাকা থেকে যারা আসবেন তারা যাতে নিয়মিত এই প্রসব সেবাগুলো পেয়ে থাকেন। তো আমরা আশা করি যে এই প্রতিষ্ঠান খাগড়াছড়ির মা ও শিশুদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাবে। এই কেন্দ্রের সেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও ভিজিটররা অত্যন্ত দক্ষতার সাথে সেবা দিয়ে থাকেন। খাগড়াছড়ি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মতো এভাবেই বাংলাদেশের প্রতিটি জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিবার পরিকল্পনার সেবায় মা ও শিশু স্বাস্থ্যের নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে, যার মাধ্যমে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসসহ মা ও শিশু মৃত্যুর হার সহনীয় মাত্রায় চলে এসেছে।
আমাদের খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আমরা মা ও এবং শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। যেমন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে প্রতিদিন প্রায় 60 জনের উপরে মা ও শিশু এখানে স্বাস্থ্যসেবা নিতে আসে, তাদের শারীরিক স্বাস্থ্যসেবা নিয়ে থাকে, তাদের প্রসব পূর্ববর্তী স্বাস্থ্যসেবা নিয়ে থাকে এবং প্রসব পরবর্তী সেবাও তারা নিয়ে থাকে। এবং সপ্তাহে 7 দিন আমরা তাদেরকে পরিবার পরিকল্পনা মেথড, যেমন স্বল্পমেয়াদী মেথড, যেমন ওরা কন্ডম নেয়, পিল নেয়, এবং দীর্ঘমেয়াদী মেথড যেমন কপারটি, ইমপ্ল্যানন, এবং স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন হচ্ছে টিবেক্টমি, এবং ছেলেদের ক্ষেত্রে NSV করে থাকি। নর্মাল ডেলিভারি করার জন্য আমাদের খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র অত্যন্ত দৃষ্টান্তমূলক উদাহরণ। এখানে প্রত্যন্ত অঞ্চল পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, সেখানে 24 ঘন্টায় নর্মাল ডেলিভারি করার জন্য FWV-রা সাহায্য করে থাকেন। যেসব রোগী তারা পারেন না, কমপ্লিকেশন হয়, সেগুলো আমাদের কাছে আসে, আমরা তা অত্যন্ত দক্ষতা সহিত তাদেরকে সেবা দিয়ে থাকি। এখানে প্রতি মাসে প্রায় আমাদের 80 জনের উপরে নর্মাল ডেলিভারি হয়ে থাকে। মারা যারা অত্যন্ত দুর্গম এলাকা থেকে আসে তাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করে থাকি। আমরা ইতিমধ্যেই SDG লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং এই কেন্দ্রগুলো লক্ষ্যমাত্রা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে দীপ্ত শপথে। দেশে সব মানুষের পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, খাগড়াছড়ি জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। এই খাগড়াছড়ি জেলার সকল মা, শিশু, বয়স্ক এবং সেই সাথে সাথে কিশোর কিশোরী যারা রয়েছেন তাদের সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। এই খাগড়াছড়ি জেলাকে পরিবার পরিকল্পনার সার্বিক সেবা কার্যক্রমের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। দেশের প্রত্যেকটি জেলা সুখী জেলা হয়ে উঠুক, অর্থাৎ প্রত্যেক জেলার জনসংখ্যা নিয়ন্ত্রণের দিক থেকে পরিবার পরিকল্পনা সেবা এবং সেই সাথে সাথে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশের অন্য আরেকটি জেলার কাছে রোল মডেল হয়ে উঠুক, এ প্রত্যাশায় শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।